কিভাবে মৃত্যুদণ্ড সহ্য করতে পারবে যদি কোনো সাক্ষী নাই কা দেখা কোনো সাক্ষী নাই সে কিভাবে মানবে আমার মৃত্যুদণ্ড কিভাবে দেয় এর রায় আমরা মানি না নিজের ফাঁসির আদেশ শুনে এভাবেই উত্তেজিত হয়ে যায় আসামিরা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালিগ্রামে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্স হত্যা মামলার রায়ে এক আসামিকে ফাঁসির দণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার সকাল 11টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা চার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় শুনে উত্তেজিত হয়ে যায় আসামিরা। রায় প্রধান আসামি রাসেল হাওলাদারকে ফাঁসির দণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মামলার তিন আসামি মোহাম্মদ বেল্লাল, মোহাম্মদ শাহীন ও মোহাম্মদ ইদ্রিস হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার পলাতক আসামি সৈয়দ মৃধাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার অভিযোগে জানা যায় 2019 সালের 5 মার্চ রাতে আসামিরা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আসামিরা ওই রাতে বালিগ্রাম এলাকায় তাকে গলায় ফাঁস দিয়ে এবং জিআই পাইপ দিয়ে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম হাওলাদার বাদী হয়ে পরদিন 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 2020 সালের 31 জুলাই বাকেরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত ফয়জউদ্দিন মৃধা 5 জনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে জেলা জজ আদালতে 28 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামি রাসেলকে ফাঁসি এবং অপর তিন আসামি বেল্লাল, শাহীন, ইদ্রিসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে নিহত প্রিন্সের বাবা নুরুল ইসলাম হাওলাদার। ন্যায় বিচার প্রার্থী, আমিও ন্যায় বিচার প্রার্থী এবং আজকের দশ সাহেবের যে রায়, এই রায়তে আমি সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এ কারণে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু। এই রায় সন্তুষ্ট, এই যে রায়ের মাধ্যমে বরিশালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এবং মামলার যে বিচার হয়, যে সুষ্ঠু বিচার হয় সেইটাও প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় সাক্ষ্য ছাড়াই অন্যায়ভাবে আসামিদের সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ফাঁসি ও যাবজ্জীবন প্রাপ্তদের স্বজনরা। খুশি নাই, যাবজ্জীবন জেলে থাকলো এটা খুশি, একটু দেখতে পারবো, কথা বলতে পারবো, আর এরকম ফাঁসি দিলে কেমনে বাচ্চা থাকবো কয়েন আমি। এরায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি তাদের। আদালতের রায়ে অসন্তুষ্ট না হলেও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা বলছেন আসামি পক্ষের আইনজীবী আতিকুর রহমান রিয়াজ। ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, আমরা 11 জন সাক্ষী হয়েছি রাষ্ট্রপক্ষে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া যে আদেশ দিছে এতে আমরা আমাদের কোনো আপত্তি নেই, আপনার উচ্চ আদালতে যাবো, আপিল করবো আমরা। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। এ উপলক্ষে আদালত পাড়ায়ও নিরাপত্তা জোরদার করা হয়।